মকর থেকে বৃশ্চিক এই পাঁচ রাশির জাতকের জীবনে আসবে টাকা পয়সার বৃষ্টি। বছরের শেষ সূর্যগ্রহণ কখন হচ্ছে, পাঁচটি রাশির জাতক কি কি উপকার পাবেন জেনে নিন। আপনার ভাগ্যে বিশেষ কি রয়েছে, আগামী 14 অক্টোবর শনিবার অমাবস্যায় ঘটতে চলেছে এই বছরের শেষ সূর্যগ্রহণ। সেই দিন আশ্বিন অমাবস্যা এবং সর্বপিতৃ অমাবস্যা। যেহেতু এটি শনিবার তাই এটি শনি অমাবস্যাও। এই সূর্যগ্রহণ 14 অক্টোবর রাত 8:34 শুরু হবে এবং 15 অক্টোবর রবিবার 2:25 শেষ হবে। এই সূর্যগ্রহণের সূতক সময় শুরু হবে 12 ঘন্টা আগে। বছরের শেষ সূর্যগ্রহণটি পাঁচটি রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। তবে কি সেই পাঁচটি রাশি, চলুন জেনে নি। প্রথম রাশিটি হল মিথুন। এই বছরের শেষ সূর্যগ্রহণ, তাই এই রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। সূর্যের শুভ প্রভাবের কারণে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে, মানসিক চাপ দূর হবে, কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা দেখে মানুষ মুগ্ধ হবে এবং আপনি প্রশংসিতও হবেন। চাকরিজীবীরা নতুন সুযোগ পেতে পারেন বা নতুন পদ অর্জন করতে পারেন। দ্বিতীয়ত সিংহ রাশি। সূর্য দেবতার শুভ প্রভাবের কারণে এই রাশির জাতক জাতিকাদের প্রভাব বৃদ্ধি পাবে। আপনি আপনার প্রতিপক্ষ এবং শত্রুদের উপর কর্তৃত্ব করতে পারেন। পারিবারিক জীবন সুখের হবে। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সময় ভালো যেতে পারে। লাভের সুযোগ থাকবে বা আপনি আপনার কাজ সম্প্রসারণের জন্য সহায়তা পেতে পারেন। তুলা রাশি। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ আপনার রাশির জাতকদের জন্য ভাগ্যবান প্রমাণিত হতে পারে। ভাগ্য আপনার প্রতি সদয় হবে, কাজে সাফল্য পাবেন, আপনার অবস্থান এবং সুনাম বৃদ্ধির সম্ভাবনা থাকবে, আপনার সামাজিক বৃত্ত বৃদ্ধি পাবে। এই সময়টাকে ক্যারিয়ারের দিক থেকে ভালো বলা যেতে পারে। পুরনো অমীমাংসিত কাজ শেষ হবে। পরবর্তী রাশিটি হলো বৃশ্চিক। এই বছরের শেষ সূর্যগ্রহণ এই রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। পারিবারিক জীবন ভালো যাবে এবং আপনার আত্মবিশ্বাসও বাড়বে। আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন, ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভ হবে, যা আপনার আর্থিক দিককে শক্তিশালী রাখবে। পঞ্চম রাশিটি মকর রাশি। সূর্যগ্রহণ আপনার জন্য শুভ হতে পারে। আপনি অর্থ লাভ করবেন, তবে আপনার ব্যয়ও একই হবে। এই সময়ে আপনি একটি নতুন গাড়ি কিনতে পারেন বা নিজের জন্য একটি নতুন বাড়ি কিনতে পারেন। আপনার ভাগ্য শক্তিশালী থাকবে। তবে আপনার রাশিফলটি কি, কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করে দেবেন, ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ।